নিজের ঋণ পরিশোধ করতে স্থানীয় একটি মসজিদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে 3,20,00,000 টাকা তুলে নিয়েছেন নোয়াখালী 3 আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মামুনুর রশিদ কিরণ। তিনি ওই মসজিদের সভাপতির দায়িত্ব পালন করছেন। চার ডিসেম্বর চৌমুহনি বড় মসজিদ কমপ্লেক্সের নামে সাউথ ইস্ট ব্যাংক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের স্থানীয় শাখার হিসাব বিবরণী থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এতে জানা গেছে, সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ তার ম্যানেজার মহিউদ্দিনের মাধ্যমে গত 23 নভেম্বর সাউথ ইস্ট ব্যাংক চৌমুহনি শাখা থেকে 2 কোটি এবং 26 নভেম্বর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক থেকে 1,20,00,000 টাকা তুলে নেন। রোববার ঋণখেলাপির দায়ে নোয়াখালী 3 আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নোয়াখালী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান। পরে ওইদিন রাতে এমপির অনুসারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলামী ব্যাংকের একটি পে অর্ডারের ছবি দিয়ে ঋণ পরিশোধের বিষয়টি প্রচার করেন। এতে দেখা যায়, গত 26 নভেম্বর মামুনুর রশিদ কিরণ ইসলামী ব্যাংকের একটি পে অর্ডারে একটি কোম্পানির অ্যাকাউন্টে 1,40,00,000 টাকা ঋণ পরিশোধ করেন। আবার ওইদিনই ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের মসজিদের হিসাব থেকে 1,20,00,000 টাকা এবং 23 নভেম্বর সাউথ ইস্ট ব্যাংক থেকে 2 কোটি টাকা তোলা হয়। জানা যায়, বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বড় জামে মসজিদ কমিটির সভাপতি সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ এবং সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এমপি কিরণের অনুসারী শামসুল হক। বিষয়টি নিয়ে মসজিদ কমিটির সাবেক সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ খলিলুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি 15 বছর ওই মসজিদের সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করেছি। মসজিদের সভাপতি, সেক্রেটারি ও কোষাধ্যক্ষের যৌথ স্বাক্ষরে ব্যাংক হিসাব পরিচালনার প্রস্তাব করলেও এমপি সাহেবের ইচ্ছায় শুধু সভাপতি ও সেক্রেটারির স্বাক্ষরে ব্যাংক হিসাব পরিচালিত হয়। এখন ব্যাংক থেকে টাকা উঠানোর বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন মুসল্লি ক্ষোভ প্রকাশ করে বলেন, মসজিদের টাকা ব্যাংকে সঞ্চয় করে রাখা, টাকা উঠাতে হলে সদস্যদের প্রস্তাব ও রেজুলেশনের মাধ্যমে কি কাজ করা হবে তা সুনির্দিষ্ট করে সিদ্ধান্ত নিতে হয়। সেখানে কেউ সিগনেচার অথরিটি আছেন বিধায় পার্সোনাল কাজে টাকা উঠাবেন, এটা কোনো নিয়মের ভেতরে পড়ে না, এটা নিন্দনীয়। এ বিষয়ে নোয়াখালী 3 আসনের সংসদ সদস্য আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মামুনুর রশিদ কিরণ বলেন, টাকাগুলো রেজুলেশনের মাধ্যমে সিদ্ধান্ত অনুযায়ী নিয়েছি, এগুলো আমরা হাওলাত নিয়েছি, তা পরিশোধ করে দেব, এটা এমন আর কি, এটা তো কোনো সমস্যা না। সাদাকালো নিউজ।